ঈশ্বিরে মেয়ের কথা বলে মা এখন নিজেই সুইমিং পুলের ভিতরে

ঢুকে গেলাম তো যাই হোক আমার মুগ্ধ না দেখে আপনার অবশ্যই নিজের চোখ দেখতে পাইতেসেন কত সুন্দর মন মুগ্ধকর জায়গাটা আছে যাই হোক এবার মিনি কিন্তু আস্তে আস্তে রেডি হতে কারণ এই গোসল করবো আজকে একবার উড়া আছে যাই হোক এই হলো কেলটুর আসেল তো আসে যাই হোক কথা যাই হোক বেশি না এই কথা সুইমিং লইয়া মানে সুইমিং করতে যাই কেডা কি করে এবার কেলটুর আসলে পাড়াইলাম লকারের চাবি একটা ফেরত দিতে কারণ আমাকে দুইটা এ চাবি লাগবো না এর জন্য তো আমি আর কি ভাবতেছি যে আমরা প্রথমে স্লাইড দিয়ে শুরু করবো এবার অনেকে ভাবতেছেন কিরে ভাই এই দুইজন স্লাইড নামলো ভাঙলো না না ভাই ভাঙবো না কারণ পরবর্তী এক্সট্রা ফ্যাট কমানোর জন্য ইউজ করে হইলো এই যে গ্রিন কফি যেটা তো আপনারা জানেনি তো যারা যারা হচ্ছে নিজেদের এই ঈদ উপলক্ষে এক্সট্রা ফ্যাট এবং চর্বি কমিয়ে আরো আকর্ষণীয় দেখাতে চান তারা অবশ্যই এটা কিন্তু ব্যবহার করতে পারেন আর গাইজ এটা খাওয়ার নিয়ম একবারে সোজা সব থেকে বড় কথা হলো এটা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এবার প্রশ্ন হলো কাম করবো কি করবো না কাম করবো এটার গ্যারান্টি কিন্তু আমরা তো যারা যারা নিতে চান দেন উপরে কিন্তু পেজটা মেনশন করা আছে ওইনে গিয়ে অর্ডার করেন আর পরাবরের মতো গাইজ আমাদের নাম বললে কিন্তু ওইখান থেকে আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্ট এবার কথা হলো গাইজ যার কথা কই এই জায়গায় আওয়া হয়েছে হেই ঘুমায় রইছে আচ্ছা ওটা বড় কথা না এনে রাসেল এসে

তো যাই হোক এরপর আর আমি না খুব পারলাম না এরপরে যে টিকটক ভিডিও শুরু করলাম আর হ্যাঁ কি গুল্লাটাই না দিলো আচ্ছা যাই হোক এনে ভিডিও করার পরে এখন কিন্তু আমাকে বাসার দিকে রওনা দিতে হইব তো আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম বাসার দিকে যাইতে দিতে আপনাকে ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা হাফেজ